গতদিন আমরা গত কয়েকদিনে আমরা যেটা করেছি যে তোমার ডিউ টু পিওর বেন্ডিং একটা বিমে তার লংগিচুডিনাল অ্যাক্সিসের ডিরেকশনে কি স্ট্রেস ডেভেলপ করবে সেটার ইকুয়েশন ডিরাইভ করেছি, এবং ইকুয়েশনটা ছিল তোমার সিগমা ইজ ইকুয়াল টু, খুব সিম্পল ভাবে যদি বলা হয় আর কি, মাইনাস এম ওয়াই বাই আই। শুধু মাইনাস এম ওয়াই বাই আই বলে আমরা আসলে পার করতে পারি তখনই যখন একটা অ্যাক্সিসের অ্যাবাউটে বেন্ডিং থাকে, তখন আমাদের আসলে কোনো সমস্যা হয় না। নেক্সট টার্মে গিয়ে আমরা যেটা দেখবো, আসলে একটা অ্যাক্সিসের অ্যাবাউটে বেন্ডিং হবে এটা তো বলা যায় না, একটা অ্যাক্সিসের অ্যাবাউটে বেন্ডিং বলা যায় শুধুমাত্র যদি বিম হয়ে থাকে। কিন্তু দেখো যে এই বিল্ডিং এ তুমি বসে আছো, ডেফিনেটলি আজকাল ব্রিক ফাউন্ডেশন বিল্ডিং নেই, এটা একটা ফ্রেম স্ট্রাকচারে বসে আছো, অ্যাটলিস্ট যারা শহরে আছো তাদের জন্য এটা চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় যে একটা ফ্রেম স্ট্রাকচারে বসে আছো। তো ফ্রেম স্ট্রাকচারে যদি বসে থাকো, এখানে কলাম আছে, কলামের মধ্যে তুমি দেখবে যে দুইটা মোস্টলি পারপেন্ডিকুলার ডিরেকশনে বিমও রান করেছে, তাহলে একটা বিমের এন্ড থেকে যে ডিরেকশনে মুভমেন্ট আসবে আর একটা বিমের এন্ড থেকে কিন্তু তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভমেন্ট আসবে। সো বেন্ডিং আসলে একটাই থাকবে সেটা বলার কোনো উপায় নাই, এটা দুই ডিরেকশনে থাকতে পারে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে, ডিপেন্ডিং অন ওরিয়েন্টেশন অফ বিমস এট প্লেন, এটা 90 ডিগ্রি নাও হতে পারে, অন্য কোনো অ্যাঙ্গেলেও থাকতে পারে। বাট আমরা এগুলোকে 90-তে যে কোনো একটা ইনক্লাইন ফোর্সকে তো অলওয়েজই দুইটা কম্পোনেন্টে রিজলভ করা যায়, সো আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রিজলভ করতে পারি। তাহলে আগামী টার্মে গিয়ে আমরা আসলে দেখবো যে আসলে সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই বাই আই না বলে আমরা যদি প্রেজেন্টলি এইটাকে বলি সিগমা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এম জেড বাই আই জেড ইন্টু ওয়াই, তাহলে আমাদের জন্য অঙ্ক করায় অনেক সুবিধা হবে। তো তুমি এখন এটাকে আমি যেভাবে ক্লাসে পড়িয়েছি সিগমা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এম জেড বাই আই জেড পুরাটার সাথে ওয়াই গুণ সেইভাবে যদি করো আগামী টার্মের জন্য সুবিধা হবে, এই টার্মে হয়তো খুব একটা কিছু আসবে যাবে না। এনিওয়ে এখন আমরা যেটা দেখেছিলাম এরপরে এই ফর্মুলার কিভাবে এম ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম যেটা চ্যাপ্টার ছিল, প্রথমে আমরা অ্যাক্সিয়াল ফোর্স ড্র করতাম যদি হরাইজন্টাল লোড থাকে, শিয়ার ফোর্স তো আসবেই ভার্টিক্যাল লোড থাকলে, এবং বেন্ডিং মুভমেন্ট তো আসবেই বিমের যেহেতু একটা ইলাস্টিক বিম, অ্যান্ড এটার জন্য আমরা ড্র করা শিখেছি যে কোনো জায়গায় আমরা আসলে মুভমেন্ট বের করতে পারি। সো সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই বাই আই এর এমটা আমরা বের করতে পারি। ফার্স্ট ইয়ারে আমরা ডিফারেন্ট টাইপ অফ ক্রস সেকশনের কিভাবে ইনার্শিয়া বাইর করা হয় সেটা দেখে এসেছি, ইনার্শিয়া বাইর করতে গেলে প্রথমে আমাদেরকে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসও বের করতে হয় সেটাও আমরা দেখে এসেছি। সো এগুলো আমাদের জানা আছে যে কিভাবে বের করতে হয়। এরপরে আমরা যেটা করেছি গত কয়েকটা ক্লাসে এটাও রিভিউ করে ফেলেছি যে কিভাবে আই বের করতে হয়, যেমন রেক্টেঙ্গুলার সেকশনের জন্য আমরা বলেছিলাম যে বিএচ কিউব বাই 12 সেন্ট্রয়েড থাকে যদি রেক্টেঙ্গুলার সেকশন হয় তার এইচ বাই 2-তে, এবং অ্যাক্সিস ঘুরে গেলে কি হবে সেটাও আমরা ডিসকাস করেছি। তো এবং ওয়াইটা কি আমরা দেখেছিলাম যে আসলে আমরা বলেছিলাম যে ওয়াই আমরা মেজার করব নিউট্রাল অ্যাক্সিস থেকে, নিউট্রাল অ্যাক্সিস কি বা নিউট্রাল সারফেস কি এটা সম্বন্ধে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে, কেউ যদি ভুলে যেয়ে থাকো সেক্ষেত্রে শুরুর দিকের ক্লাস ভিডিও গুলো যেটা ইউটিউবে এবং টিমসে দেওয়া আছে সেখানে দেখলেই পেয়ে যাবা, কাজে এটা নিয়ে খুব একটা আবার রিপিট করার কিছু নাই, কারণ ভিডিও যেহেতু আছে ইউ ক্যান রিপিট ইট এনি নাম্বার অফ টাইমস। এখন আমরা দেখেছিলাম যে আসলে নিউট্রাল অ্যাক্সিস সেন্ট্রাল অ্যাক্সিস, সেই জন্য আমরা বলেছিলাম সিজি যদি আমরা লোকেট করতে পারি তাহলে যেই পয়েন্টের স্ট্রেস চাই সেই পয়েন্টের স্ট্রেস সিজি থেকে আমরা বের করতে পারবো। সো আমরা এরপরে কয়েকটা অঙ্কও দেখেছিলাম কিভাবে আমরা সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই বাই আই দিয়ে বিভিন্ন পয়েন্টে স্ট্রেস বের করতে পারি। সো একটুক আমাদের হয়ে গেছে। এরপরে আমরা গতকাল বলেছিলাম যে আসলে সবসময় যে ম্যাটেরিয়াল একটা ক্রস সেকশনের সবকিছু যে হোমোজিনিয়াস আইসোট্রপিক হবে এটা নাও হতে পারে। ফর এক্সাম্পল ছবিতে ডান দিকে একটা ফিগার দেখা যাইতেছে, উপরে দেখো উডের হ্যাশ দেওয়া আছে, নিচে প্যারালাল কতগুলো হ্যাশ দেওয়া আছে, সেটা হচ্ছে স্টিলের জিনিস, ঠিক আছে। এখন এরকম যখন কম্পোজিট মেম্বার চলে আসে তখন কি করা যায়, কি করতে হবে সেটা নিয়ে আমরা দেখবো আর কি। তাহলে কিভাবে করব সেটা আসলে কিছু লজিক সেট করলেই বোঝা যাবে যে কিভাবে করা যায়। আমাদের জানা আছে যে ধরো এই ডান দিকে যে সেকশনটা ছবিতে আছে এখন, এটাতে কি হবে, এটারও একটা নিউট্রাল অ্যাক্সিস কোথাও থাকবে। সে আমি এখানে যেটা একটা নিউট্রাল অ্যাক্সিস দেখিয়েছি বাম দিকে ছবিতে, এরকম কিছু একটা নিউট্রাল অ্যাক্সিস তার থাকবে আর কি। সো এরকম মনে করো কোথাও একটা নিউট্রাল অ্যাক্সিস আছে যেটা হলো এই নিউট্রাল অ্যাক্সিসটা। এখন যেহেতু তোমার ডিফরমেশন প্যাটার্নটা
লিনিয়ার হতে হবে। লিনিয়ার না হলে কি হবে দেখো, আমরা যদি এটার মধ্যে বেন্ডিং মোমেন্ট দেই, তোমার উপরের টিম্বার যদি এক ধরনের এই এই পার্টে যদি উপরের এই পার্টে যদি এক ধরনের ডিফরমেশন হয়, আর নিচের পার্ট যেটা সেটাতে যদি আরেক ধরনের ডিফরমেশন হয়, কি ঘটবে? দুইটার ইন্টারসেকশন যেই জায়গায় বা যে দুইটা যেখানে কানেক্টেড আছে সেখানে কি ঘটবে? সেখানে তো এটা স্লিপ করে যাবে, তাই না? এই জায়গাটায় কি হবে, দুইটা যদি দুই রকম ডিফর্ম করে, এই জায়গা বরাবর তারা আলাদা হয়ে যাবে। সো আমার যদি একটা বিম হয়ে থাকে, সে যদি একটা বিম হিসাবে কাজ করতে হয়, তাহলে এই জায়গায় স্লিপ করতে পারবে না। তার মানে সামহাও এটাকে জোড়া দেওয়া আছে আমাদের এখানে, এটা নেইলিং করে তলার থেকে হোক বা গ্লু দিয়ে হোক, হোয়াট এভার মেকানিজম, সেটা করে এটা এই দুইটাকে আটকানো থাকতে হবে। আটকানো যদি থাকে তাহলে কি হবে, তোমার জাস্ট এই জয়েন্টের ইমিডিয়েট উপরে যে কোনো পয়েন্ট, তাই না, ইমিডিয়েট উপরে যে কোনো পয়েন্ট, এখানে টিম্বারে যেই ডিফরমেশন, জাস্ট ইমিডিয়েট নিচে নিচে স্টিল প্লেটের মধ্যে সেই একই ডিফরমেশন হতে হবে। তার মানে একই লোকেশনে, মানে এটা বুঝতেই পারতেছো, যদি দুইটা আলাদা হয়ে দুই দিকে না চলে যায়, তাহলে একই লোকেশনে জাস্ট উপরে আর নিচে, ডেল্টা ওয়াই উপরে ডেল্টা ওয়াই নিচে, যেখানে ডেল্টা ওয়াই টেন্ডস টু জিরো, ডেল্টা ওয়াই উপরে গেলে তুমি পাবা কাট, ডেল্টা ওয়াই নিচে আসলে তুমি পাবা স্টিল প্লেট। তাহলে একই বডি হিসাবে যদি এক না করে, তাহলে দুইটার ডিফরমেশন সেম, তাহলে ডেল্টা ডেল্টা ইউ ডিভাইড বাই ডেল্টা এক্স সেম, তার মানে একই লোকেশনে স্ট্রেন গুলো সেম আর কি। ঠিক আছে, তাহলে আমরা যদি স্ট্রেন ডায়াগ্রামের দিকে এবার তাকাই, খেয়াল করো, আমরা সেটাই এঁকেছি ক্লাস শুরু হওয়ার আগে। এখানে দেখো এই বিমের ডেপথ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এবং যেহেতু ডিফরমেশন লিনিয়ারলি ভ্যারি করবে, কাজেই স্ট্রেন গুলাও ডেল্টা ইউ ডিভাইড বাই ডেল্টা এক্স সমান এপসাইলন এক্স, এরকম লিনিয়ারলি ভ্যারি করবে। ধরে নিলাম যে এটা হচ্ছে নিউট্রাল এক্সিস আমার হিয়ার, এটা আমরা ক্যালকুলেট করবো যেভাবেই হোক পারি পরে। তাহলে এই নিউট্রাল এক্সিস এর উপরে কি হবে, যদি পজিটিভ মোমেন্ট হয়ে থাকে, আমরা সবসময় আসলে পজিটিভ নিয়ে আলাপ করি, নেগেটিভ হলে নেগেটিভ সাইনে আসবে। তাহলে পজিটিভ মোমেন্ট হলে তোমার মনে করো এটা কম্প্রেসিভ বা ছোট হয়েছে, এবং লিনিয়ারলি ছোট হওয়াটা এখানে জিরো হয়েছে, এরপরে এটা লম্বা হয়েছে, তাহলে স্ট্রেন প্যাটার্নটা এরকম হবে। এখন দেখো আমাদের আরেকটা হুকস ল জানা আছে, আমরা জানি যে সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন। আগেরবার কি হয়েছিল, যখন তোমার একই ম্যাটেরিয়ালের সেকশন ছিল, উপরে যেই ম্যাটেরিয়াল নিচেও সেই একই ম্যাটেরিয়াল ছিল, কাজেই আগে যেটা হয়েছিল সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন করার মাত্র, ই যেহেতু আরেকটা কনস্ট্যান্ট, এপসাইলন যেহেতু উপর থেকে নিচ পর্যন্ত একটা স্ট্রেট লাইন ছিল এপসাইলন, সিগমাটাও আগে, নট ফর দিস কেস, আগে কি হয়েছিল, ই দিয়ে গুণ করে এরকম একটা আরেকটা স্ট্রেট লাইনে পরিণত হয়েছিল। কিন্তু এখন দেখো এখানে ফর দিস প্রেজেন্ট কেস উপরে কি আছে, উপরে আছে উড, এটার ই হবে কম, নিচে আছে স্টিল, এটার ই হবে বেশি। তাহলে এখান থেকে এই পর্যন্ত ভ্যারিয়েশনটা ই দিয়ে, যখন আমি স্ট্রেনকে যখন উডের ই দিয়ে গুণ করব, এরকম কিছু একটা হলো, কিন্তু নিচে নামা মাত্র এই এইখানের স্ট্রেনকে যে ই দিয়ে গুণ করব, সেটা ফার হায়ার দেন উড, স্টিলের ই দিয়ে গুণ করব, সাথে সাথে এটা জাম করে ভ্যালুটা বেড়ে যাবে, এইরকম হবে। সো কি দাঁড়াচ্ছে তাইলে, স্ট্রেন উইল বি লিনিয়ার অ্যালং দ্য ডেপথ অফ দ্য সেকশন, বাট কেন লিনিয়ার, কারণ তারে যদি একটা বডি হিসেবে থাকতে হয়, সে যদি ছুটে না যায়, সেই ক্ষেত্রে স্ট্রেনের লিনিয়ার কেন হয় সেটা আমরা আগেই ক্লাসগুলোতে দেখেছি। বাট এখন আবার যেটা বুঝলাম, যেহেতু ডিফারেন্ট ম্যাটেরিয়াল হয়ে গেছে, ই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, সাথে সাথে আমরা বুঝলাম যে যেখানে যেই জায়গায় ই এর ভ্যালু বেশি সেখানে জাম করে বাড়বে, অথবা আমি নিচের থেকে যদি দেখি ই এর ভ্যালু কম, অল অফ এ সাডেন এই ভ্যালুটা ড্রাস্টিক্যালি রিডিউসড হয়ে যাবে, এই ভ্যালুর থেকে এই ভ্যালুতে নিয়ে আসবে। তাহলে এখন আমরা এটা সলভ করবো কিভাবে, খেয়াল করে দেখো, একই এরিয়ায় এটা যদি টিম্বারের হতো, তাহলে ফোর্স ডেভেলপ করতো কি, এই স্ট্রেস টাইমস এই এরিয়া, আর এখন কি হবে, স্টিল হওয়াতে এই স্ট্রেস টাইম সেম এরিয়া, তাহলে চেঞ্জটা কোথায়, এরিয়া রিমেইনিং দ্য সেম, তোমার এরিয়া রিমেইনস দ্য সেম, কিন্তু কি হচ্ছে, তোমার ইয়েটা বেড়ে যাচ্ছে, স্ট্রেস ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তার মানে যদি আমি এখন দেখি এটাকে গুণ করতে হবে এই স্ট্রেস যেটা আছে, বা আমি যেটা আঁকতেছি এই স্ট্রেসকে আমি নিচের যেই এরিয়াটা আগে দেখিয়েছিলাম, এরিয়াটা যদি আমরা আবারও আঁকি, এই এরিয়া দিয়ে গুণ করতে হবে ফোর্সটা বের করার জন্য। আর আগের কেসে আমরা কি করেছিলাম, আগের কেসে আমরা যেটা করেছিলাম সেটা হলো যে স্ট্রেসটা দেখি এই এরকম আসতো, তাই না, এই আসতো, ঠিক আছে। তাহলে এখন পার্থক্যটা তাহলে অ্যাকোমোডেট করবো কিভাবে, দেখো
এরিয়াটারে সামহাও যদি আমি কনসিডারেশনে নিয়ে আসতে পারি তাইলেই কিন্তু ঝামেলা মিটে যায়। মনে করো আমি চাই আসলে আমার অঙ্কের পারপাসে আমি আইদার এটা ইউজ করতে চাই অথবা স্টিলের রেসপেক্টে যেটা আসে সেটা ইউজ করতে চাই, তাহলে অ্যাডজাস্টমেন্ট কোথায়? অ্যাডজাস্টমেন্টটা হলো এরিয়ার উপরে। তাহলে এরিয়াটারে কি করতে হবে? এই স্টিল এরিয়ারে আমি যেটা করতে পারি যে টিম্বার এরিয়া বলতে পারি, ঠিক আছে? টিম্বার এরিয়া বললে এখন মিলবে কিভাবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। টিম্বার এরিয়া বললে দেখো বায়ের ছবির দিকে খেয়াল করো, আমি এরিয়াটা যদি বাড়িয়ে দিই, এইভাবে বাড়িয়ে দেই, কি রেশিওতে বাড়াতে হবে, ফোর্সটা কিভাবে বাড়ছে সেটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন, এপসাইলন রিমেইনস দ্য সেম ফর টিম্বার অ্যান্ড স্টিল, তাহলে চেঞ্জটা হয়েছে কোথায়? ই তে। তাহলে ফোর্স বাড়তেছে কিসের রেশিওতে? ই এর রেশিওতে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি নিচের স্টিল এরিয়াটারে ই এর রেশিওতে বাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন ফর টিম্বার, যেটা উপর থেকে নিচ পর্যন্ত আছে সেটা সেটা ধরেই আমরা হিসাবটা করতে পারবো, প্রোভাইডেড এই এরিয়াটা বাড়িয়ে দিই। আদার ওয়ে অ্যারাউন্ড হলো কি, আমরা স্টিলেরটা ইউজ করতে চাই, স্টিলেরটা যদি ইউজ করতে চাই, দেখো আমি যদি রিড্র করি, অরিজিনাল ছিল মনে কর অরিজিনাল ছিল তোমার টিম্বার এরকম, নিচে স্টিল এরকম। এখন আমার হঠাৎ মনে হলো যে খামাখা আমি বড় করতে চাই না ছোট করতে চাই, তাহলে কি হবে? আমি যেটা করব সেটা হলো টিম্বারটাকে ইকুইভ্যালেন্ট স্টিল এরিয়ায় পরিণত করতে পারি, হয়তো এরকম কিছু হলো আর কি। সেক্ষেত্রে আমি স্টিলের স্ট্রেস দিয়ে হিসাব করলেই হলো। সো কারেকশনটা বা কারেকশন না বলে রাদার আই শুড সে যে মডিফিকেশনটা কিভাবে করব, এরিয়াটাকে আমরা ম্যানিপুলেট করব তার হাইট চেঞ্জ না করে, ঠিক আছে? হাইট চেঞ্জ না করে হরাইজন্টালি মডিফিকেশনের সুযোগটা আমরা গ্রহণ করব, যাতে হাইট চেঞ্জ করলে তো আইটাই এগুলো সব কিউবিক পাওয়ারে বদল হয়ে যাবে, সেজন্য আমরা হাইট চেঞ্জ করবো না আরকি। তাহলে এইভাবে মডিফাই করলে আমরা একই স্ট্রেস ডায়াগ্রাম ইউজ করতে পারবো। এবং পরবর্তীতে তাহলে আমরা পাবো কি, আমরা যদি এই ডান দিকে যে ফিগারটা গেছি স্পটলাইন যদি দেখো, এইভাবে যদি করি এখানেও পাবো স্ট্রেস ফর টিম্বার, নিচেও পাবো স্ট্রেস ফর টিম্বার, ঠিক আছে? কারণ আমরা এরিয়া বড় করে ফেলছি টিম্বারের এরিয়া। এখন তাহলে স্টিলের স্ট্রেস বের করতে আমার কি করতে হবে? স্টিলের স্ট্রেস কি হওয়ার কথা ছিল? এই ছবির দিকে আমরা খেয়াল করি, স্টিলের স্ট্রেসটা ই এর রেশিওতে বেশি হওয়ার কথা ছিল। তাহলে আমি এখানে ক্যালকুলেট করে যেটা পেয়েছি সেটাকে যদি ই এর রেশিওতে বাড়িয়ে দিই, তাহলে আমি স্টিলের স্ট্রেস পেয়ে যাবো, টিম্বারের স্ট্রেস রিমেইনস টিম্বারের স্ট্রেস। আর আমি যদি এই মেথডে যাই যে স্টিলটাকে আনচেঞ্জ রেখে টিম্বারটাকে অ্যাডজাস্ট করে স্টিল বানিয়েছি, কি হবে তাহলে? এখন যে স্ট্রেসটা পাবো আমি সিগমা ইজ ইকুয়াল টু এপসাইলন থেকে, পুরাটাই স্টিলে, কিন্তু কিন্তু স্টিলের স্ট্রেস তো বেশি, অ্যাকচুয়ালি টিম্বারে হবে কম। তাহলে এই জায়গায় কি হবে? ই এর রেশিওতে এটাকে কমায় নিতে হবে, ঠিক আছে? সো এইটা হলো ফোর্সের কনসিডারেশনে যদি আমরা দেখি আসলে যে কিভাবে এটাকে অ্যাডজাস্ট করা যায়, সেভাবে আমরা দেখলাম। অঙ্কটা আগে না করে এগুলি বলার উদ্দেশ্য হলো যে সরাসরি যদি আমি অঙ্কটা করতাম, দেখে তোমার কাছে হয়তো মনে হয়তো যে স্যার কিভাবে একটা গোজামিল দিয়ে অঙ্কটা করে দিল। সো পিছনের সিনটা কি সেটা আগে এক্সপ্লেন করলাম, এখন আমরা অঙ্কটাতে যাই, ঠিক আছে? দেখো অঙ্কে কি বলা হয়েছে এবার সেটা খেয়াল কর। অঙ্কে বলা হয়েছে তোমার একটা কম্পোজিট ক্রস সেকশনাল ডাইমেনশন দেখানো আছে ফিগার 17 এর এ তে। তাহলে ডাইমেনশন গুলো কি, আপার পার্ট হচ্ছে 150 by 250। তোমাদেরকে আমি গতদিনও বলেছি, অনওয়ার্ডস এই কথাটা সবসময় মনে রাখবা যে বিমের ডাইমেনশন যখন বলা হয় B/H, তার মানে প্রথম ডাইমেনশনটা হবে হরাইজন্টাল ডাইমেনশন, দ্বিতীয় ডাইমেনশনটা হবে ভার্টিক্যাল ডাইমেনশন। তাহলে যে বিমটা নিয়ে আমরা আলাপ করছি সেটার হরাইজন্টাল ডাইমেনশন 150 এবং তার হাইট হচ্ছে 250। তাহলে এই হলো বলা হয়েছে উডের জন্য কি ই এর ভ্যালু দেওয়া আছে, সাবস্ক্রিপ্ট W ইউজ করা হয়েছে উড বলে, 10 GPA। সো উপরে যে পার্টটুকু আছে এর ই হচ্ছে 10 GPA, লোয়ার পার্ট কি 10/150, ঠিক আছে? এখন দেখো এই 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 জায়গাটা নট কারেক্ট, ঠিক আছে? এটা হলো 150/10, ঠিক আছে? সো ডোন্ট গেট কনফিউজড আর কি, ঠিক আছে? এটা হবে 150/10 প্লেট বলে এইভাবে বলা আছে। বিম হিসাবে যদি বলতাম আমরা বলতাম 150/10। এটা যেহেতু একটা স্ট্র্যাপ, স্ট্র্যাপ বলার সময় আবার T/B বলা হয়, ঠিক আছে? তোমার প্লেটের ডাইমেনশনের কথা যদি চিন্তা করো, মানে ডোন্ট গেট কনফিউজ বিটুইন একটা প্লেট অর একটা বিম, আমরা যখন বিমের ডাইমেনশন বলি তখন বলবো যে B/H, তার মানে হরাইজন্টাল ডাইমেনশন বাই ভার্টিক্যাল ডাইমেনশন। আর এটা যদি একটা প্লেট হয়ে থাকে, সে তোমার
টেবিলের টপটার কথা চিন্তা করো বা তোমার হাতের মোবাইলটার কথা চিন্তা করো, তখন আমরা বলি টি বাই বি, থিকনেস বাই উইথ, তখন ডাইমেনশনটা ওই হয় বলার। সেই জন্যই বইতে আবার দেওয়া আছে 10x150 mm স্ট্র্যাপ, ঠিক আছে, সেটা কিসের বলা আছে, স্টিল, এবং এটা জি ইও দেওয়া আছে, সাবস্ক্রিপ্টটা খেয়াল করো, ES 200 GPa। এখন বলা হয়েছে কি, দ্য বিম ইজ সাবজেক্টেড টু এ বেন্ডিং মোমেন্ট অফ 30 kN/m অ্যাবাউট দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। এটাতে এটাতে তোমার ম্যাক্সিমাম টেনসাইল অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেস কি হবে স্টিল এবং উডে। এখন দেখো বেন্ডিং মোমেন্টটা জাস্ট বলা আছে কি হরাইজন্টাল অ্যাক্সিস এর অ্যাবাউটে, এটা প্লাস মাইনাস কিছু বলা নাই, ঠিক আছে, বলা নাই যে কি ধরনের ইয়ে দিবে, যদি কিছু না বলা থাকে, পজিটিভ বা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট যদি কিছু না বলে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব এটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। সো একটা বিমে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হলে কি রকম হয়, এরকম হয়, আর এটা যদি বিমটা হয়ে থাকে আর কি, ঠিক আছে, আর সেই বিমে যদি বলা হয় যে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, সেই ক্ষেত্রে বেন্ডিং মোমেন্টটা হয় এরকম, ঠিক আছে। অ্যাবসলুটলি যদি কিছু না বলা হয় আমরা কি করব, আমরা ধরে নিব যে এটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট। সো আমরা ধরে নিলাম আপাতত এটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট। এখন কিভাবে কাজটা করব, দেখো আমরা অলরেডি বইয়ের যে জিনিসটা এখানে করা হয়েছে সেটা আলাপ করে দিচ্ছি, ঠিক আছে। আমরা বুঝতেছি যে এইরকম একটা স্ট্রেইন প্যাটার্ন ডেভেলপ করবে, যেহেতু এই জায়গায় সে ছুটে যায় নাই, কাজে জাস্ট এই জয়েন্টের ইমিডিয়েট উপরে যে স্ট্রেইন ডেল্টা ওয়াই টেন্ডস টু জিরোতে যে স্ট্রেইন, প্লাস ডেল্টা ওয়াই টেন্ডস টু জিরোতে যে স্ট্রেইন, মাইনাস ডেল্টা ওয়াই টেন্ডস টু জিরোতে সেই একই স্ট্রেইন, সো এই জায়গায় স্ট্রেন লিনিয়ারলি ভ্যারি করতে থাকবে। কিন্তু আসলে আসলে কি হবে, স্ট্রেসটা যেহেতু এখানে সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন, এই জায়গায় জাম্প করে স্ট্রেসটা বেড়ে যাবে বা ফোর্সটা বেড়ে যাবে আর কি। তাহলে কনসিডারেশনে আমাদের কি করতে হবে, আমরা দেখি যে কি দেওয়া আছে, ই গুলা কত, ই গুলা দেখো একটা হলো 200, একটা হলো 10, তাহলে কি রেশিও হতে পারবে, এটা এখানে 10 গুণ স্ট্রেস বেড়ে যাবে, 20 গুণ স্ট্রেস বাড়বে, 20/10 আর কি, তাহলে ই এর রেশি হচ্ছে 20, তাহলে 20 গুণ বেড়ে যাবে। তাহলে একটা পথ হলো যে পুরাটাকে আমি যদি টিম্বার হিসেবে কনসিডার করি, নিচের এই নিচের যে উইডটা ছিল প্লেটের যে উইড, সেটাকে আমি 20 দিয়ে গুণ করে নিতে পারি, সো 150 × 20, তাহলে পুরাটা টিম্বার হয়ে গেল। আরেকটা ওয়ে হলো যে আমার এত বড় ডাইমেনশন দেখতে ভালো লাগতেছে না, আমি ছোট করে দেখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি করব, এটাকে 20 দিয়ে ভাগ করব, 150/20, তাহলে আইদার অফ দিস সেকশন, এটা কি হবে, এটা হচ্ছে এইটার তোমার বাঁয়ে যেটা আছে সেটার ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টিম্বারের সেকশন, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রথম ফিগারের ইকুইভ্যালেন্ট কিসের, তোমার স্টিলের সেকশন, যেটা তোমার পছন্দ সেটা দিয়েই তুমি করতে পারো, এটা কোনো ইস্যু না, যেটা দিয়েই করো না কেন, আমরা যে মেথডটা ডিসকাস করেছিলাম সেই অনুযায়ী যদি আমরা প্রসিড করি, সেই ক্ষেত্রে আমরা প্রথম যে ফিগারটা দেওয়া আছে সেটার জন্য স্ট্রেস বের করতে পারবো। তার মানে কি, তার মানে হলো যে আমরা যদি তোমার এই মেথডে আগাই, প্রথমটাতে আগাই, এটাতে করলে সব জায়গায় আমি টিম্বারের স্ট্রেস পেয়ে যাবো। সো আসলে এখানে আছে আমার স্টিল, টিম্বারের স্ট্রেস হচ্ছে আমরা জানি স্টিলের স্ট্রেস কত গুণ হবে, 200/10, তাহলে এখানে যে স্ট্রেসটা আমরা পাবো ফ্রম টিম্বার কনসিডারেশন, এই লেভেলে 20 দিয়ে গুণ করলে স্টিলের স্ট্রেসটা পেয়ে যাবে, আর এইভাবে যদি করি নিচের স্ট্রেস স্টিলেরই পাবো, নিচে স্টিলই আছে কোনো সমস্যা নেই, উপরে কিসের পাবো, স্টিলের পাবো, কিন্তু আমরা জানি যে এখানে আছে টিম্বার, টিম্বারের স্ট্রেসটা কত হবে, 1/20 times অফ স্টিল হবে, কাজে স্টিল ধরে করলে যে এইটা পাবো সেটা টিম্বারে কনভার্ট করার জন্য 1/20 দিয়ে গুণ করে দিলেই হবে। সো আমরা দেখি যে যে কোনো একটা করলেই হলো, অ্যাজ লং অ্যাজ আমরা বুঝতে পারি যে কি হয়েছে। তাহলে মনে করো আমরা সে প্রথম ফিগারটা যদি নিয়ে থাকি, দেখি আমরা বইয়েরটা প্রথম ফিগার ধরে করা না কি করা, প্রথম ফিগারটা যদি নাও, আমি ওয়াই বার বের করতে হবে, আমার লাগবে কি, সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম জেড বাই আই জেড ইন্টু ডিস্টেন্স ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস, মনে করো যে নিউট্রাল অ্যাক্সিস আমার ইয়ার আছে, ঠিক আছে, তাহলে এখানে যদি থাকে, এখানে যদি থাকে আমার কি করতে হবে, এটার জন্য ওয়াই বার বের করি প্রথম ফিগারের জন্য, কি হবে, সাম অফ এ আই ওয়াই আই ডিভাইড বাই সাম অফ এ আই, তাহলে কয়টা এরিয়া আছে, একটা আর একটা দুইটা, তাহলে প্রথমটার জন্য কত তোমার এরিয়া হলো, এই ডাইমেনশন কত, 3000 mm, আর এই
ডেপটা হচ্ছে 10 mm, তাহলে 3000 × 10 × 5, এই যদি একদম লোয়ার ফাইবার থেকে আমি এই লেভেল থেকে আমি যদি এই লেভেল থেকে যদি আমি সেন্টারটা বের করার চেষ্টা করি, তাহলে প্রথম এরিয়া হলো 3000 × 10 × এটার অর্ধেক 5, তাহলে দেখো কি লেখা আছে, 3000, আচ্ছা এখানে একবারে এ এ ওয়াই বারে গেছে বোধ হয়, এনিওয়ে খাতা নাও, খাতা নিয়ে লেখো, আমি যেভাবে বলি লেখো, ঠিক আছে? তাহলে উপরে লেখলা কি তুমি একটা দাগ দাও এরকম যে ওয়াই বার সমান কত লেখবা, প্রথমটা হলো এখানে লেখো এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু ডিভাইড বাই এ ওয়ান প্লাস এ টু, তাহলে 3000 × 10 × 5, তলার থেকে সেন্ট্রয়েডটা আছে 5 উপরে। তারপরে সেকেন্ড এরিয়াটা লেখো কি হবে, সেকেন্ড এরিয়াটা আছে কত, এরিয়াটার ভ্যালু প্রথমে আমরা লিখি 150 × 250, তাহলে প্লাস 150 × 250। এখন বলো এইটা সেন্ট্রয়েড কোথায় আছে এই লাইনের রেসপেক্টে, এই লাইনের রেসপেক্টে সেকেন্ড এরিয়াটা সেন্ট্রয়েড কোথায় আছে, সেকেন্ড এরিয়াটা একটা রেক্টেঙ্গুলার সেকশন, কাজেই এই জায়গা থেকে আছে কত উপরে, 250/2 উপরে, আর এই ডিস্টেন্সটা কত 10, তাহলে ব্র্যাকেটের ভিতরে কি দিতে হবে 10 + 250/2, তার নিচে লিখবা কি 3000 × 10 + 150 × 250, তাহলে ক্যালকুলেট করে আমাকে বলো কত আসলো, দ্রুত করো, এগুলি ফার্স্ট ইয়ারের জিনিস, এগুলির পিছনে এত সময় নষ্ট করার কারণ দেখি না আমি। দ্রুত হিসাব করো, এটা ক্যালকুলেটারে তুমি দ্রুতই বসাইতে পারো, ব্র্যাকেট মারো, তারপরে এ ওয়ান ইন্টু ওয়াই ওয়ান লেখো প্লাস এ টু ইন্টু ওয়াই টু লেখো, ব্র্যাকেট ক্লোজ করো, ডিভাইড বাই এ ওয়ান প্লাস এ টু করো। এটা মানে আমি যেই সময় নিয়ে বলতেছি সেই সময় তোমার রেজাল্ট হয়ে যাওয়ার কথা, বলো যার হয়েছে সে বলো কত আসছে। আচ্ছা তাহলে 77.22 একজন বললো আমাকে, আমরা দেখে আসি বইতে কত দেওয়া আছে, এখানেও দেখতে পাইতেছি 77, বইতে ক্যালকুলেট করে কত লেখা হয়েছে, আচ্ছা বইতে ফ্রম টপ লেখা হয়েছে, ইট ডাজেন্ট ম্যাটার, টপ থেকে হইলে তুমি বটম থেকেও বের করতে পারো, কারণ দুইটা যোগফল আমাদের কত জানা আছে, দুইটা যোগফল হলো 250 + 10, তাহলে 260 হলো টোটালটা, এখান থেকে টপের থেকে যেহেতু দেওয়া আছে 183, তুমি 260 থেকে 183 বিয়োগ করলেও 77 পাও, সো তোমার যেটা আসছে। এখন শুনো একটা কথা বলি, খাতায় কিছু অদ্ভুত জিনিস দেখি, এটা কখনো করবা না, আই ডোন্ট এক্সপেক্ট যে আমার ছাত্ররা ইরেশনালি বিহেভ করবে, ছাত্র দুই একজনকে দেখা যায় লেখে 77.22195678910 এরকম করে এক গাদা ডিজিট দেয়, ভবিষ্যতের একজন ইঞ্জিনিয়ার তার তো বুঝতে হবে যে কোন জিনিসটা কি মিন করে, 77-এর পরে যদি আমি 8-9টা ডিজিট দেই আর 2টা ডিজিট দেই, পার্সেন্ট চেঞ্জ কত এটা আমার বুঝতে পারতে হবে, ঠিক আছে? কাজেই 77.22 লেখো, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে 77 লেখে যদি 7-8-9টা ডিজিট দাও, তখন তোমার চিন্তা করার ক্যাপাবিলিটি নিয়েই আমার প্রশ্ন আসবে, ডেফিনেটলি তুমি 2টা ডিজিট দিবা এখানে আমি যেটা বলতেছি, কিন্তু এরপরে 10টা ডিজিট দিবা না, তখন আমার মাথায় সন্দেহ যেটা আসবে সেটা হলো যে তুমি সংখ্যার গুরুত্বই বুঝতেছো না, তোমার যদি হয় দশমিকের পরে 5-0-1, তার তুমি লিখবে 10⁻⁶, এটাকে তুমি যদি জিরো করো ইট ইজ 100% এরর, কিন্তু 77-এর পরে যদি তুমি দশমিকের পরে 6 দাও, এটা একটা মিনিংলেস অ্যাকুরেসি যেটা কোনো কাজে আসবে না আমাদের, সো 77.2223 যেটা আসছে সেটাই ইউজ করবা। তাহলে এখন কাজ কি, আমার ফর্মুলা আছে মাইনাস এমজেড বাই আইজেড ইন্টু ওয়াই, এমজেড এর ভ্যালু দেওয়া আছে 30 kN/m, ডেফিনেটলি আমাদের মনে আছে আমরা কনসিস্টেন্ট ইউনিটে অঙ্ক করি এবং আমরা অলরেডি মিলিমিটারে অনেক কাজ শুরু করছি, কাজে এটা এটাও আমরা জানি 30 × 10⁶ নিউটন মিলিমিটার হবে। এখন লাগবে কি এই লাইনের অ্যাবাউটে আইটা বের করতে হবে, আইটা বাইর হবে কার, আমরা কিন্তু টিম্বার ধরে করতেছি, কাজে ইকুইভ্যালেন্ট টিম্বারের আই বাইর হবে, ঠিক আছে? তাহলে আইটা বের করো, এটার জন্য কত, BH³/12 + বইতে করুক বা না করুক AD² ডিটা কত হবে, দেখো আমরা যদি ড্র করি এইটার তলার পার্টটা সেন্ট্রয়েড আছে মাঝখানে, তাই না,
তাহলে ডিটা হবে কত? 77 থেকে তুমি কত বিয়োগ করবা? 77.  যাই থাকুক আর কি, সেটার থেকে বিয়োগ করবা এটার এই নিচের তার অর্ধেক, তাই না? তার মানে কত? এটার অর্ধেক বিয়োগ করতে হবে। তাহলে এই এইটার জন্য চড়া পার্টটার জন্য 77.22 বা যেটা বলছিলে সেটা -5 হবে ডি। আর উপরেরটার জন্য কি হবে দেখো, উপরেরটা নিচের নিজস্ব সেন্টার ছিল এখানে, তাই না? সেটা কত? এটার অর্ধেক ছিল। সো এটা হচ্ছে 125, ঠিক আছে? এটা হচ্ছে 125 আর এটা হচ্ছে তোমার কত বললা, 183 অর সামথিং। তাহলে 183 - 125, অথবা তুমি যদি নিচের দিক থেকে দেখো, নিচের দিক থেকে এই সেন্টারটা ছিল কোথায়, 10 + 125, মানে 135 ছিল, আর এখন তোমার 77.2223 যেটা আসছে, তাইলে 135 মাইনাস সেটা। তাহলে দুইটার জন্যই ফর্মুলা কি, BH³/12 + AD² তাহলে তুমি I1 এবং I2 বাইর করো অ্যাবাউট দ্য নিউট্রাল অ্যাক্সিস, তারপরে এখানে গিয়ে একটার সাথে আর একটা যোগ আছে, তাহলে I1 + I2 করো, দ্রুত করো, করে আমাকে বলো যে কত আসলো সেপারেটলি। BH³/12 + AD² বের করবা, এবং যেহেতু আগে কোনো একটা অঙ্ক আমরা করছিলাম যে বড় একটা সেকশন এর মধ্যে একটা পার্ট ছিল না, কাজে সেখানে ছিল বিয়োগ, আর এখন কি দুইটা সেকশনের আই যোগ করতে হবে, কাজে এখন যোগ, কাজে ছবি দেখেই আমরা বুঝতে পারবো যে কখন যোগ কখন বিয়োগ। এই ছবি দেখে আমরা বুঝলাম যে দুইটা আই যোগ করতে হবে, তাহলে যোগ করে দ্রুত বলো কত আসবে। তাড়াতাড়ি বলো, এত সময় নষ্ট করলে হবে না। স্ক্রিনে আমরা যেটা দেখতেছি সেটা হলো বইতে যেভাবে করছে টপের থেকে ধরে করছিল, তো সেই জন্য যে 183, বাট এট দা এন্ড অফ দা ডে বিয়োগ ফল গুলো একই আসবে আর কি, ঠিক আছে? তো দেখো মিলল কিনা, 478 × 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4 আইজেড হলো কিনা দেখো। BH³/12 + AD² BH³/12 এটা নিচের পার্ট আর কি, BH³/12 + AD² দেখো এখানে লেখা ছিল 77, 5 বিয়োগ হয়ে 72, আর এখানে দেখো তোমার ওই যে যেটা থেকেই করো, উপর থেকে করো বা নিচের থেকে করো, তোমার যদি নিচের থেকে করো কত ছিল, 135 - 77.77 সেটাতে এটা, অথবা উপর থেকে যদি করো 183 - 125, ওই একই জিনিস আসে আর কি, ঠিক আছে? তো এটা বসাও, বসালে তোমার এই ভ্যালুটা বা ভেরি ক্লোজ টু ক্লোজ লুকিং টু দিস ভ্যালু পাওয়ার কথা। দেখো কাউর হয়েছে কিনা বলো, একজনেরও হয় নাই এখনো, এটা কি ধরনের কথা? আসছে? আর একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবা, তোমার ইকুয়েশন গুলাও বসে আছে এখন। এনিওয়ে এসেছে যেহেতু, এখন আমাদের ফর্মুলা হলো কি, σx = -MY/I, আমরা পাবো কি, কি নিয়ে করতেছি, টিম্বার নিয়ে করতেছি বা উড নিয়ে করতেছি, কাজে উডের স্ট্রেসটা পাবো। তাহলে উপরে আছে উড, উপরের জন্য দেখো এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস বা সেন্ট্রাল অ্যাক্সিস, তাহলে উপরে ম্যাক্সিমাম স্ট্রেসটা, নিউট্রাল অ্যাক্সিস মানে এখানে জিরো, তাহলে উপরে এইভাবে ভ্যারিয়েশন টিম্বারের জন্য, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যেখানে টিম্বার আছে সেখানে হবে একদম এক্সট্রিম ফাইবারে, ওয়াই বসাবো 130। তাহলে MY/I তে আমরা ফিরত যাই, এম তো দেখেই গিয়েছি যে 30 কিলো নিউটন মিটার, মানে 30 × 10⁶ নিউটন মিলিমিটার, 30 × 10⁶ যেটাই লেখা থাকুক না কেন, এটা তো বুঝতেছো 0.03 × 10⁹ লেখা, 30 × 10⁶ লেখা একই কথা। তাহলে এইটা হলো এটা এম এর ভ্যালু,
ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা, বসাও এটা, আর এইমাত্র আই বের করলো, সেটা হইলো এটা, ঠিক আছে। সো বসানোর পরে তুমি পাইলা 11.5, ঠিক আছে। যদি তুমি ধরে নাও এটা পজিটিভ মুভমেন্ট, তাহলে কি হবে তোমার, এটা আসবে কম্প্রেসিভ স্ট্রেস, ঠিক আছে। আর যদি ধরে নাও এটা নেগেটিভ মুভমেন্ট, এটা আসবে টেনসাইল স্ট্রেস। বইতে পজিটিভ নেগেটিভ কিছু বলে নাই, দেখো যে বলছে যে একটা মুভমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো সেটার রেসপেক্টে লেখা আর কি, যে এটা পজিটিভ মুভমেন্ট হলে আসবে নেগেটিভ স্ট্রেস, আর নেগেটিভ মুভমেন্ট হলে আসবে এটা পজিটিভ স্ট্রেস, ঠিক আছে। সো ইন সর্ট অফ ম্যাক্সিমাম টার্মে লেখা আর কি, যে টেনসাইল কম্প্রেসিভ কিছু না বলে। এনিওয়ে একই সময় তাহলে দেখো নিচে কি হবে, উডের মধ্যে হবে MY বাই আই এর শুধু ওয়াইটা বদল করবো, মাইনাস বসাবো, -77। কিন্তু আমরা জানি আসলে আমরা একটু ম্যানিপুলেট করে ফেলেছি, এটা আসলে উড না, এটা আসলে স্টিল। তাহলে স্ট্রেসটা কি হবে আমরা জানি, কত গুণ হবে, 200/10, 20 গুণ হওয়ার কথা স্ট্রেস, তাই ফর্মুলার থেকে যা আসবে, ঠিক আছে। তাইলে দেখো, এই দেখো খেয়াল করে, যে এটাকে আমরা বলি মডুলার রেশিও, মডুলাস অফ ইলাস্টিসিটি যে রেশিও সেটাকে মডুলার রেশিও বলা হয়। তাহলে টিম্বারের জন্য যে ফর্মুলাটা ছিল, এম ওয়াই হচ্ছে কত দেখো, 77 নিচে বাই আই, এটা পাওয়া গেল কি, উডের স্ট্রেসটা পাওয়া গেল। কিন্তু যেহেতু আসলে এখানে স্টিল বসে আছে, সেটাকে এখন স্ট্রেসটা উডের জন্য বেশি হবে, সেই জন্য আমরা 20 দিয়ে গুণ করে বাড়িয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে স্টিলের স্ট্রেস। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে। আদার ওয়ে অ্যারাউন্ড কি, পুরাটাকে যে দ্বিতীয় ছবির মতো স্টিলে কনভার্ট করা, এখানে যা করছো এক্স্যাক্টলি সেম কাজ, কাজে এইটা আমরা আরেকবার রিপিট করবো না, জাস্ট কুইকলি একটু ব্রাউজ করি। পুরাটাকে যদি আমরা স্টিল ধরতে চাই, তাহলে এরিয়ার অ্যাডজাস্ট কিভাবে করতে হবে, মডুলার রেশিও মানে 20 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই ডাইমেনশনটা 20 আর এই ডাইমেনশনটা রিমেইনস অ্যাজ ইট ইজ। সেটার জন্য আবার সেন্ট্রয়েড বাইর করো, সেন্ট্রয়েড একই জায়গায় থাকবে, কারণ তুমি একটা জিনিসে হয় মানে এই ডিরেকশনে, এই ডিরেকশনে বড় করছো বা ছোট করছো, কাজে এই ডিরেকশনের ওয়াই তো চেঞ্জ হবে না, এবং বড় করছো ছোট করছো একই রেশিও। তো এখানে কি করছে, নিচেরটা আনচেঞ্জ রেখে উপরেরটারে 20/1 করছো, আর এখানে কি করছো, উপরেরটা আনচেঞ্জ রেখে নিচেরটাকে 20 দিয়ে গুণ করছো। সো এই ফিগার দুইটা আসলে ইকুইভ্যালেন্ট ফিগার, তাই না? এটারে 20 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায় হরাইজন্টাল ডিরেকশনে, কাজে ওয়াই ডিরেকশনের সাথে তো কোনো সম্পর্ক নেই, তাই না? মানে আরো সহজে যদি বলতে চাই, আমি যদি এরকম একটা বাক্স আঁকি, এটার ওয়াই যেখানে, আর এরকম একটা বাক্স যদি আঁকি, এটারও তোমার ওয়াই একই জায়গায় থাকবে, সেন্ট্রয়েড একই লোকেশনে থাকবে এখান থেকে, তাই না? এই জায়গায় দুইটারই থাকবে সে। সো 20 দিয়ে গুণ করছি না, 20 দিয়ে ভাগ করছি, তাতে সেন্ট্রয়েডের লোকেশন চেঞ্জ হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। সো এটারও তো একইভাবে আমাদের সেন্ট্রয়েডের লোকেশন বের করতে হবে, সেন্ট্রয়েডের লোকেশন আমরা বের করলাম, আই বের করতে হবে, ডেফিনেটলি আইটা ডিফারেন্ট হবে, আগের আই আর এই আই এক হওয়ার কোনো কারণই নেই। আগেরটার ক্ষেত্রে সেকশনটা ছিল বিটা ছিল চড়া, এখন বিটা 20/1, ঠিক আছে, কাজেই উই ক্যান এক্সপেক্ট যে 20/1 হয়ে যাবে এবার আই, ঠিক আছে। সো দেখো আইটা ছোট আছে, এবার পাওয়া যাবে কি, স্টিলের স্ট্রেসটা পাওয়া যাবে, তাই না? পুরাটাই টপেও স্টিল, নিচেও স্টিল। তাহলে আমরা যদি এই লোকেশনে 183 দিয়ে ক্যালকুলেট করি, সেটারে কি হবে, 20/1 করতে হবে। তাহলে দেখো যে 183 দিয়ে যেখানে ক্যালকুলেট করা হয়েছে, টিম্বারের স্ট্রেস বের করার জন্য কি করতে হয়েছে, আমাকে 20 দিয়ে ভাগ করতে হয়েছে, 20 দিয়ে ভাগ করে স্ট্রেসটা বাইর করতেছে। আর যখন আমরা স্টিলেরটা বের করতেছি, যেহেতু আমরা ইকুইভ্যালেন্ট সেকশন স্টিলের নিয়েছি, ইট রিমেইনস আনচেঞ্জ। তাহলে দেখো যেইভাবেই করো না কেন, সংখ্যা যদি আমরা মিলাই, দেখো 96.7, 96.7, এখানে ছিল 11.5, এখানেও 11.5, কাজে তুমি তোমার যেভাবে সুবিধা মনে করো সেইভাবেই করবো, এটাতে কিছু আসা যায় না। ওকে, তাহলে এটা গেল, আমাদের আরেকটা অঙ্ক করলে এই চ্যাপ্টারের কাজ শেষ হয়ে যায়, ঠিক আছে, এই চ্যাপ্টারের কাজ শেষ হয়ে যায়। এরপরে তোমাদের বইয়ের অঙ্কগুলো তোমরা করে নিবা, ঠিক আছে, বাট এগুলো হলো মিনিমাম ডু, ইট ডাজন্ট মিন যে এটা এন্ড অফ দ্য স্টোরি, এটা ভেবো না যে এটা এন্ড অফ দ্য স্টোরি। তোমাদেরকে আমি আরো কিছু বইয়ের কথা বলেছিলাম, তোমার সিঙ্গার অ্যান্ড পাইটেলের বই আছে এবং বিয়ার অ্যান্ড জনস্টনের বই আছে, সেগুলো অবশ্যই করতে হবে, এবং আদার সেকশন দুইটা যেগুলি আছে, সেকশন বি এবং সেকশন সি তে কি করানো হয় সেটার দিকে কিভাবে বলবো, সেটার দিকে প্রখর দৃষ্টি রাখতে হবে, ঠিক আছে। সো রিমেইনিং অঙ্কটাতে আমরা যাই, রিমেইনিং অঙ্কটাও একই ধরনের মেথড, দেখো
রিমেনিং অঙ্কে কি বলা আছে দেখো, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম স্ট্রেস ইন দ্য কংক্রিট অ্যান্ড স্টিল ফর এ রিইনফোর্স কংক্রিট বিম সেকশন শোন ইন ফিগার এত। এগুলি তোমরা ভবিষ্যতে পাবা, ভবিষ্যতে পাবা মানে থার্ড ইয়ারে গেলেই দেখতে পাবা যে ডিজাইনের কাজ শুরু হয়ে যাবে, যেহেতু আমরা এখনো অ্যানালাইসিস করা শিখতেছি, আমরা হয়তো ডিজাইন করতে পারতেছি না, কারণ অ্যানালাইসিস না শিখে তো ডিজাইন করা যাবে না। তো আমরা এখনো চেষ্টা করি কিভাবে শিয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম বাইর করা হয়, কিভাবে সেন্ট্রয়েড বাইর করা হয়, কিভাবে ইনার্শিয়া বাইর করা হয়, এবং সেটার থেকে কিভাবে আলটিমেটলি বেন্ডিং স্ট্রেস বাইর করা হয়। এরপরের চ্যাপ্টারে আমরা দেখা শুরু করব কিভাবে শিয়ার স্ট্রেস বাইর করা হয়। আমরা স্ট্রেস গুলা বের করা শিখতেছি, ওয়ান্স আমাদের এগুলাতে আমরা সিদ্ধহস্ত হয়ে যাব, আমরা এরপরে সেটার এগেনস্টে ডিজাইন করা শুরু করব থার্ড ইয়ার থেকে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আমরা এগুলা করা শুরু করব। সো দেওয়া আছে কি বেসিক্যালি একটা কংক্রিটের বিম, খুব সিম্পলিফাইড ভাবে দেখানো আছে। এখানে দেখানো আছে কি কংক্রিটের জিনিস মাঝখানে জাস্ট দুইটা রড দেওয়া, প্র্যাকটিক্যালি এটা এত সিম্পল হয় না, এটা সিম্পল করা হয়েছে ফর ক্লাস পারপাস, ঠিক আছে, এই ক্লাস পারপাসে এগুলাকে সিম্পল করা হয়েছে। প্র্যাকটিক্যালি তোমার যেটা ঘটে, তোমার বিমের মধ্যে শুধু একদিকে রড থাকলে হয় না, এটা স্টিরাপ বলে একটা জিনিস থাকে, লাল বাক্স যেটা আঁকলাম এটাকে বলা হয় লাল বাক্সটা যেটা আর কি, সো এইটাকে বলা হয় স্টিরাপ, এবং উপরেও রিইনফোর্সমেন্ট থাকতে হয়, স্টিরাপকে ধরে রাখার জন্য রাখতে হয় আর কি, ঠিক আছে। বা মিড স্প্যান যেটা বিমের দুই কলামের মাঝখানে, সেখানে যেরকম বটমে রড লাগে যেখানে কলামের সাথে কানেকশন, সেখানে আবার উপরে রড লাগে, কারণ এই সব জায়গায় নেগেটিভ মুভমেন্ট হয়। তো ওই ডিটেইলে আমরা যাব না, জাস্ট আমাদের সিম্পলিফাইড ভার্সন যেটা দেওয়া আছে খুব ইজিলি অঙ্কটা করার জন্য, আমরা সেটাই দেখি যে একটা 22 ইঞ্চি ডেপথ আর উইথ কত 10 ইঞ্চি, তার মানে 10x22 ইঞ্চ একটা বিম আমাদের দেওয়া আছে, যার নিচে দুইটা নাম্বার 9 বার দেওয়া আছে। সো নাম্বার 9 অ্যাকচুয়ালি কি মিন করে, নাম্বার 9 মিন করে আসলে তোমার ইঞ্চি স্কেলের দিকে যদি তাকায় থাকো, ইঞ্চিকে বেসিক্যালি 8টা ভাগে ভাগ করা হয়, তাই না? তাইলে প্রতিটা নাম্বার আসলে একটা ভাগ, তার মানে কি, যদি বলা হয় নাম্বার 1 দ্যাট মিন্স 1/8 ইঞ্চি, যদি বলা হয় নাম্বার 2 দ্যাট মিন্স 2/8 ইঞ্চি, সো নাম্বার 9 মিন্স আসলে 9/8 ইঞ্চি, তার মানে এখানে যে বারগুলো ইউজ করা হয়েছে সেগুলি 9/8 ইঞ্চি ডায়ামিটার, ঠিক আছে, দুইটা 9/8 ইঞ্চি ডায়ামিটারের বার আছে, এবং এগুলাকে এমন ভাবে বসানো আছে যাতে যাতে এই এক্সট্রিম ফাইবার থেকে এগুলি সেন্টারের ডিস্টেন্স হয় 20 ইঞ্চি, ঠিক আছে। এখানে একটা টার্ম ইউজ করা আছে দেখো, স্মল ডি, এটাও এখন আমাদের কাছে খুব একটা মিনিংফুল হবে না, এটাকে আমরা বলি আসলে ইফেক্টিভ ডেপথ অফ দ্য বিম, এটা সেকেন্ড ইয়ারে তোমাদের জন্য মিনিংফুল কিছু না, যখন আমরা ডিজাইনে যাব তখন আমরা বুঝে ফেলবো আসলে তোমার টেনসাইল বারে সেন্ট্রয়েড থেকে এক্সট্রিম কম্প্রেশন ফেসের যে ডিস্টেন্স সেটাকে আমরা ইফেক্টিভ ডেপথ বলি। এনিওয়ে এটা এই টার্মে খুব একটা মিনিংফুল কিছু না, জাস্ট ডাইমেনশন হিসেবে জানলা যে দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত, এটাকে ডি বলে 20 ইঞ্চি দেওয়া আছে। এখন কি বলা হয়েছিল সেটা একটু আমরা ভুলে গেছি নিশ্চয়ই সবাই, আবার দেখে আসো যে এটার মধ্যে একটা পজিটিভ মোমেন্ট, এবার বলেই দেওয়া আছে পজিটিভ মোমেন্ট, তার মানে কি, তার মানে এইরকম একটা মোমেন্ট অ্যাপ্লাই করা আছে এই বিমের ক্রস সেকশনের উপরে যেটার ভ্যালু দেওয়া আছে 50,000 ফিট পাউন্ড। সো ফিট পাউন্ড বলা মাত্র এই মোমেন্টের ভ্যালু আমরা মনে রাখবো, যে আমরা ইউনিট এর ব্যাপারে অঙ্ক করার সময় কেয়ারফুল হবো, একদিকে ফিট আরেক দিকে ইঞ্চি ইউজ করে আমাদের অঙ্কটাকে ভুল করব না, কাজেই আমরা এই দিকে একটু কেয়ারফুল থাকি। তাহলে এই পজিটিভ মোমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে, যেটা দেখে আসছি দুইটা নাম্বার 9 বার আছে, এবং নাম্বার 9 এর ব্যাখ্যা মুখে যেটা বললাম সেটা এখানে বলে দেওয়া আছে, এবং এগুলার এরিয়া কত হবে, ইন্ডিভিজুয়াল এরিয়া 1 ইঞ্চি স্কোয়ার বলা আছে। সো এগুলি এখানে হইলো 1 ইঞ্চি স্কোয়ার এরিয়া, আর এটারও হইলো 1 ইঞ্চি স্কোয়ার এরিয়া, সেটা বলা আছে। Assume ratio of E of the steel to that concrete is 15. তার মানে একটু আগে আমরা যেরকম একটা মডুলার রেশিও 20 দিয়ে অঙ্ক করছিলাম, এখন মডুলার রেশিও 15 বলে দেওয়া আছে। এখন আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কি সেটা আগে একটু বোঝা দরকার। আগের অঙ্ক ছিল কি, আগের অঙ্ক ছিল দেখো এখানে একটা উপরে ছিল কি টিম্বারের পার্ট, নিচে ছিল কি একটা স্টিলের পার্ট, এবং এটা মনোলিথিক অ্যাকশনের ছিল, যেহেতু আদারওয়াইজ কিছু জানাও ছিল না বলাও ছিল না, বা মুভমেন্টের ভ্যালু এমন ছিল যে এখানে স্লিপ করে ছুটে যাবে না, এর বাইরে আর এর কিছু করার নেই। বাট রিইনফোর্স কংক্রিটের ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট, সেটা আমরা ডিটেলে না গেলেও জাস্ট একটু জেনে যাই, যে এই ধরনের ক্রস সেকশন যেখানে স্টিল এবং
কংক্রিট বসে থাকে, যেগুলি তুমি মাথার উপরে বা পায়ের নিচে দেখতে পাও আর কি, এগুলার একটু ডিফারেন্ট বিহেভিয়ার আছে। কংক্রিটের ব্যাপার হলো সে কম্প্রেশন দিলে সে নিতে পারে, কিন্তু টেনশন দিলে সে খুব একটা নিতে পারে না। মানে যদি চাপ দাও সে অনেক স্ট্রেস নিতে পারবে, কিন্তু যদি ধরে টান দাও খুব একটা স্ট্রেস সে নিতে পারে না। তার মানে টেনসাইল স্ট্রেস মানে উইথ রেসপেক্ট টু কম্প্রেসিভ স্ট্রেস সে যেটাতে ফেল করবে অনেক লো আর কি, টেনশন ক্যাপাসিটি খুব লো। সেই জন্যই ইনফ্যাক্ট যে টেনশন নেওয়ার জন্য কংক্রিট সেকশনে এই রড গুলা অ্যাড করা হয় আর কি। তাহলে আমরা বুঝলাম কি, যখন এই মেম্বারের মধ্যে বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করা হবে, এরকম একটা মোমেন্ট অ্যাপ্লাই করা হবে, তখন উপরে যেই পার্টটা আছে সে কম্প্রেশন নিবে, একটু বুঝে ফেললাম। এবং নিচে যেই পার্ট গুলো আছে, তার মানে এই রড গুলা যারা আছে, এরা টেনশন নিবে, ঠিক আছে। তাহলে এই মোমেন্টের জন্য সামোয়ার একটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থাকবে, এবং সেই সেন্ট্রাল অ্যাক্সিস নিচে টেনশন ডেভেলপ করবে যেহেতু পজিটিভ মোমেন্ট, এবং উপরে যেখানেই কম্প্রেশন ডেভেলপ করুক না কেন সেটা কি হবে, ইকুয়াল হবে, এবং এই দুইটা মিলে টেনশন এবং কম্প্রেশনের ফোর্স থেকে তাদের মাঝে যেই মোমেন্টাম ডেভেলপ করবে সেটার থেকে এই 30,000 কি ছিল ফিট পাউন্ড অর হোয়াট এভার ছিল সেটাকে ব্যালেন্স করবে। তাহলে যেহেতু নিচে টেনশন আসতেছে, নিচে টেনশন আসলে যেহেতু কংক্রিটের টেনশন ক্যাপাসিটি কম, এটা একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত আসলে ক্র্যাক করে যাবে। তার মানে টেনশন সে নিতে পারে নাই, সে ফেটে গিয়েছে, শুধু টেনশনটা নিচ্ছে কে, এখানে যেই দুইটা রড আছে নিচে সেই টেনশনটা নিবে, এবং কংক্রিট টেনশন নিতে পারে না। কারণ বুঝতেই পারতেছো যে একটু আগেই আমরা দেখলাম যে তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে স্ট্রেসের পরিমাণ সিগনিফিকেন্টলি জাম্প করে, কাজেই নিচে স্ট্রেস অনেক বেশি থাকবে, কংক্রিট সেই স্ট্রেস নিতে পারবে না, কংক্রিট ক্র্যাক করে যাবে, এবং উপরে যেখানে সে কম্প্রেশন নেওয়ার কংক্রিট শুধু কম্প্রেশনটা নিবে। এটাই হলো আমাদের বেসিক অ্যাজাম্পশন এর ক্ষেত্রে। এটাই যদি হয়ে থাকে তাহলে কি ঘটবে, যেটা হয়ে থাকবে সেটা হলো তোমার এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করবে যে তোমার নিচে কোনো একটা লাইনের নিচে, যে এই ছবিটা আমরা দেখি, কোনো একটা লাইনের এই যে এই লাইনটার নিচে সব হবে টেনশন এই পর্যন্ত যতটুকু সেকশন এক্সিস্ট করে, আর সেই লাইনের উপরে হবে কম্প্রেশন যেই পর্যন্ত সেকশনটা এক্সিস্ট করে। কংক্রিট টেনশন নিবে না, কাজে এখানে দেখো কংক্রিটের পার্টটা আমরা যেটা ছিল এখান থেকে এই পর্যন্ত সেটা আমরা আর ছবিতে আনি নাই, ঠিক আছে। তাহলে আফটার অ্যাপ্লিকেশন অফ বেন্ডিং মোমেন্ট কিছু একটা ঘটবে যেখানে আসলে উপরে এই পার্টটা, উপরে কংক্রিটের এই পার্টটা নিবে কম্প্রেশন, আর নিচে স্টিলের রড যে দুইটা ছিল সেগুলি নিবে টেনশন। এখন একটু আগেই আমরা দেখলাম যে আমরা যখন অঙ্ক করতে যাব একই মেটেরিয়ালে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে একই মেটেরিয়ালে যদি কনভার্ট করতে চাই, 1 ইঞ্চি স্কোয়ার করে এরিয়া দেওয়া ছিল, তাহলে দুইটা রডের এরিয়া ছিল হলো তোমার 2 ইঞ্চি স্কোয়ার, মডুলার রেশিও 15 বলা ছিল, তাহলে এরিয়াটা কত হবে, 15 ইন্টু 2 আমরা বুঝেই ফেললাম এটা হবে 30 ইঞ্চি স্কোয়ার। তাহলে সেম এরিয়াতে আমরা নিয়ে গেলাম, কংক্রিট এরিয়াতে নিয়ে গেলাম সবগুলাকে, এবং স্টিলটা হলো 30 ইঞ্চি স্কোয়ার, উপরে আননোন একটা কিছু আছে যে কংক্রিট কতটুক নিবে সেটার উপরে ডিপেন্ড করে একটা আননোন ডাইমেনশন বসে আছে আর কি, ঠিক আছে। তো এতটুক আমরা পেয়ে গেলাম, এই হচ্ছে আমাদের ছবিটা। এখন আমরা যেটা ধরি সেটা হলো যে আমরা জানি না আসলে এই ফোর্সকে, নিচের টেনশন ফোর্সকে ব্যালেন্স করতে কংক্রিটের কতটুকু এরিয়া লাগবে। আমরা ধরে নেই যে ডি দেওয়া ছিল প্রথমে সেকশনে, সেটার একটা সার্টেন টাইমস কে দিয়ে গুণ করলাম। মনে করো কেডি ডেপতে গেলে আমার ওই পরিমাণই কম্প্রেশন নেয় যেটা এই টেনশনকে ব্যালেন্স করতে পারে, ঠিক আছে। আইসোমেট্রিক ভিউতে যদি আমরা দেখি, এতক্ষণ যেটা ডিসকাস করেছি সেটা হলো এরকম, এই যে দুইটা রড ছিল, এই দুইটা রডে টেনশন ডেভেলপ করবে, এবং কংক্রিট যেহেতু আমরা ধরে নিলাম যে টেনশন নিবে না, এটা ক্র্যাক করে গেল এই পর্যন্ত, এর উপরে তোমার সিগমা ইজ ইকুয়াল টু -MY/I অনুযায়ী যে লিনিয়ার ডিস্ট্রিবিউশন সেটা অনুযায়ী কম্প্রেশন হচ্ছে, এবং এই সি কম্প্রেশন ডেভেলপ করতেছে, এই দুইটা ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে, মানে সি ইজ ইকুয়াল টু হবে কি টি এর সামেশনের সমান, এবং এই দুইটা যে মুভমেন্টটা ডেভেলপ করবে দ্যাট উইল ব্যালেন্স দ্য অ্যাপ্লাইড মুভমেন্ট অফ কত, এই যে 50,000 ফিট পাউন্ড যেটা। সো এই হচ্ছে আমাদের ছবিটা।
তাহলে আমরা ধরে নিলাম যে এটা ডি এর একটা সার্টেন আদার কনস্ট্যান্ট কে দিয়ে গুণ করলে পাওয়া যায়। এখন সেটা যদি হয়ে থাকে উপরে কম্প্রেশন নিচে টেনশন, ঠিক আছে, তাহলে এখন আমারে বলো এটাতে কি হবে। তোমার এই ক্রস সেকশনের জন্য তোমার ফার্স্ট ইয়ারের কথা যদি মনে থাকে, আমি যদি বলি এটা আমার নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস এর মানে কি, নিউট্রাল অ্যাক্সিস এর এক সাইডে থাকবে কম্প্রেশন আর এক সাইডে থাকবে টেনশন। আবার নিউট্রাল অ্যাক্সিস কে আমরা দেখে আসছি কি আমাদের এই বেন্ডিং স্ট্রেস এর ফর্মুলায় আমরা দেখে আসছি যে নিউট্রাল অ্যাক্সিস ইজ দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। তাহলে আমরা বলবো যে এটা যেহেতু নিউট্রাল অ্যাক্সিস, এইটা এই ক্রস সেকশনের ইকুইভ্যালেন্ট সেকশন যেটা তার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। একটুক আমরা অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে, আমরা একদম এই এই চ্যাপ্টারের শুরুর দিকে এস্টাবলিশ করে এসেছি কি নিউট্রাল অ্যাক্সিস ইজ দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। তাইলে আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশন কি হবে সেটা আমরা বুঝলাম, যে টেনশন হবে, কম্প্রেশন হবে এবং কংক্রিট টেনশন নিবে না, কাজে কংক্রিটের এটা ক্র্যাক, উপরের পার্টের কম্প্রেশন হবে, এবং এই হচ্ছে আমার ছবিটা, এবং এই এরিয়াটাকে আমি ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া নিয়েছি, সেটা দেখতে হয়েছে এরকম। তাইলে আমরা বললাম যে দিস ইজ মাই নিউট্রাল অ্যাক্সিস, যে মুহূর্তে এটাকে আমি নিউট্রাল অ্যাক্সিস বললাম সাথে সাথে আমার এস্টাবলিশ হয়ে গেল কি দিস ইজ মাই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। আর ফার্স্ট ইয়ারে শিখে আসছি কি, ফার্স্ট ইয়ারে আমরা যেটা শিখে আসছি সেটা হলো সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর দুই পাশে যে এরিয়া আছে, আমরা যদি একটু আঁকি আবার, এটা এটা যদি একটা এরিয়া হয় এবং তার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস যদি এখানে থাকে, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর দুই পাশে কি হয় এরিয়ার মোমেন্ট সমান থাকে। তাহলে এই এই এইটা এই অ্যাক্সিস এর উপরে যে এরিয়া আছে এই অ্যাক্সিস এর অ্যাবাউটে যেই মোমেন্ট আসে, নিচে যে এরিয়া আছে সেটার মোমেন্টও এই অ্যাক্সিস এর অ্যাবাউটে সেম হয়ে থাকবে। তাহলে সেটা যেহেতু আমাদের জানা আছে, আমরা যেটা করব এখন এই সেকশনের জন্য সেই জিনিসটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই এই সেকশনটাকে আমি আবার নিয়ে আসছি পরের পাতায় আর কি। তাহলে দেখো কি আছে আমাদের সেকশনটা দেখতে এরকম, যে নিচে আছে কত তোমার 30 ইঞ্চি স্কোয়ার একটা সেকশন, ঠিক আছে, তো এটা হলো 30 ইঞ্চি স্কোয়ার, আর উপরে এটা উইড ছিল 10 ইঞ্চি, এবং এটা আমরা জানি না কতটুকু, আমরা বলেছি ডি এর একটা গুণফল কে ডি, এটা এখনো আমাদের জানা নাই এটা কত। তাহলে এখান থেকে এটা সেন্টার ছিল 20 ইঞ্চি 20 ইঞ্চি, তাহলে এটা এইটুকু যদি হয় কে ডি, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে 20 - kd। আমরা যদিও বইটা একবারে লিখে দিয়েছে অ্যান্সারটা 11.64, স্টিল উই ডোন্ট নো এটা কত, ঠিক আছে। তাহলে আমরা ছবিতে লিখবো কি, এটা লিখবো কে ডি আর নিচে লিখবো 20 - kd। তাহলে যেহেতু সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর দুই পাশে এরিয়ার মোমেন্ট সমান থাকে, এখন এই কথাটা আমরা অ্যাপ্লাই করে ফেলি, উপরের এরিয়াটা কত, 10 × kd, তাহলে এই হলো এরিয়া, এটার সেন্ট্রয়েড কোথায় আছে, kd/2, এই লাইনের থেকে kd/2 দূরে, তাহলে এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর অ্যাবাউটে উপরের এরিয়াটার মোমেন্ট কত, এরিয়া হলো 10 × kd আর ডিস্টেন্স হলো kd/2, তাহলে 10 kd × kd/2 এই এরিয়ার মোমেন্ট। নিচের এরিয়াটা কত, নিচের এরিয়া আমাদের জানাই আছে 30 ইঞ্চি স্কোয়ার, কিভাবে 2 ইঞ্চি স্কোয়ার এরিয়াকে 15 দিয়ে গুণ করে 30 আসছিল, তাহলে এই হচ্ছে এরিয়া। আর ডিস্টেন্স কত, এখান থেকে এই পর্যন্ত ছিল 20, এইটুকু হলো কেডি, তাহলে এটা হচ্ছে কত, 20 - kd 20 - kd দিয়ে গুণ করলাম। গুণ করার পর একটা ইকুয়েশন আসলো, এটাকে আমরা সলভ করে ফেলবো, তাহলে কেডি এর ভ্যালু পাওয়া যায় 8.36 ইঞ্চি। কেডির ভ্যালু যে মুহূর্তে আমরা 8.36 ইঞ্চি পেয়ে গেলাম, আমরা এখন আইটা বের করে ফেলবো, কারণ আমার তো সেন্ট্রয়েড ফিক্স হয়ে গেল, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ফিক্স হয়ে গেল এখানে, তাহলে এই লাইনের অ্যাবাউটে আই, দেখো বি, এই হলো বি, এই হলো কেডি, কেডি এর মান হলো 8.36, বি এইচ কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার, এরিয়া কত, 10 × kd, আগেন 10 × kd, ডি স্কোয়ার কত, এটার অর্ধেক, তাই না, এখান থেকে আমি এই জায়গায় আনবো, তাহলে 8.36/2 তার স্কোয়ার, তাহলে এই উপরের এরিয়াটার জন্য বিএইচ কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার করে আমরা পেয়ে গেলাম যে উপরের এরিয়াটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর অ্যাবাউটে কত আই দিল। এটা নিচে কি আছে, নিচে হলো আমরা যদি মনে করি পয়েন্ট এরিয়া, এগুলা পয়েন্ট এরিয়ার জন্য তাহলে কি করব, তার নিজস্ব অ্যাক্সিস এর অ্যাবাউটে কোনো আই নাই পয়েন্ট এরিয়া, তাহলে এই হলো তার আই এবং প্লাস এডি স্কোয়ার, 30 × কতটুক দূরে সে যাচ্ছে সেটা খেয়াল করো, সে আইটা ছিল এখান থেকে এখানে আমি নিতে চাই, তাহলে এই হচ্ছে ডি 11.64, তাহলে 30 a d স্কোয়ার, তাহলে তার নিজস্ব সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর অ্যাবাউটে যে আই ছিল পয়েন্ট এরিয়া, যেহেতু পয়েন্ট এরিয়ার আই 0 প্লাস এডি স্কোয়ার, তাহলে এই হচ্ছে আমার যোগ করার পরে
6020 ইঞ্চ টু দি পাওয়ার 4 হলো টোটাল আই, ঠিক আছে? তাহলে টোটাল আই আমরা যেহেতু পেয়ে গিয়েছি, এখন আমরা যেটা করতে পারি আমাদের ফর্মুলায় চলে যাই। ফর্মুলা কি? উপরের স্ট্রেস কিভাবে বাইর করব? সিগমা ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই বা মাইনাস এম ওয়াই বাই আই। তাহলে এম এর ভ্যালু বসাও কত? 50,000 কি ছিল? 50,000 ছিল ফিট পাউন্ড, ঠিক আছে? তাহলে পাউন্ডে পাউন্ডের মতো রাখি, ফিটকে ইঞ্চিতে নিয়ে যাই। তাহলে 50,000 × 12, আর নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরত্ব কত? একদম এক্সট্রিম ফাইবার 8.36 বসাও, 8.36 আই এর ভ্যালু, আই বসাও 833 আসলো। তাহলে নিচে কত হবে? নিচে এটা আমাদের মনে রাখতে হবে, এটা আছে স্টিল এবং আমরা কংক্রিট সেকশন নিয়ে কাজ করতেছি, তাহলে মডুলার রেশিও 15 দিয়ে গুণ করতে হবে এই সেকশন থেকে যেটা হিসাব করবো। তাহলে এই 15 হলো সেটা বা এই যে এম, তাহলে বাকিটা হলো এম ওয়াই বাই আগেন। তাহলে 50,000 × 12, এটার জন্য ওয়াই কত? এটা আছে নিউট্রাল অ্যাক্সিস, এখানে আমি যেতে চাই 11.64 নিচে, তাহলে -11.64 আই এর মতো আই, তাহলে এটা হলো এত। তাহলে কংক্রিটের স্ট্রেস হবে কম্প্রেশনে 833 এবং স্টিলের স্ট্রেস হবে টেনশনে 17,400 PSI, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক, শেষ হয়ে গেল। এই অঙ্কগুলো করবা যেগুলি বলছি, বাট দিজ আর মিনিমাম ডু, এটা দিয়ে কাজ হবে না, টার্ম ফাইনালে একটুকু বলে রাখলাম। আর এখানে করতে গেলে দেখবা 8-11 যে প্রবলেমটা ছবি দেওয়া আছে, এই ছবিটা এই প্রবলেমের ছবি না, এটা একটা ভুল ছবি, ঠিক আছে? এটা আসলে 8-12 এর ছবি বইয়ে, যেহেতু বলতেছি যে এটার আর কোনো এডিশন এখন বের হয় না, সেই জন্য এইরকম টুকটাক মিস্টেক গুলো আসলে আর কারেক্ট হওয়ার উপায় নেই, এটা আমাদের টাইম টু টাইম ক্লাসে এগুলি ঠিক করতে হবে। এখানে দেখো লেখা আছে একটা, সো এ এটা এক শব্দ না আর কি, এডাব্লিউ না, এ তারপরে স্পেস এ ডাব্লিউ 460/74 স্টিল বিম, ঠিক আছে? তাহলে বইয়ের পিছনে চলে যাবা, টেবিল 8 বা কিছু একটা আছে, ডাব্লিউ এফ সেকশনস, ঠিক আছে? তাহলে ডাব্লিউ এফ সেকশনে যাইতে হবে, ডাব্লিউ এফ, ঠিক আছে? তাহলে ডাব্লিউ এফ এ গিয়ে তোমার খুঁজতে হবে আর কি ডাব্লিউ হোয়াইট ফ্লেঞ্জ বিম, ঠিক আছে? হোয়াইট ফ্লেঞ্জ বিম, তাহলে এই 460/74 এ যাবা। 460/74 এ গেলে বেসিক্যালি দেখতে পাবা যে এরকম কিছু বিমের ছবি দেওয়া আছে, ঠিক আছে? এরকম কিছু বিমের ছবি দেওয়া আছে, সেটা তোমার নিতে হবে, যে তোমার বিমটা চুজ করে বাইর করতে হবে, তোমার বিমটা কোনটা। তাহলে কিভাবে চুজ করে বাইর করবো ওই টেবিলে যাবা, যদি না বুঝো আগামী দিন আমি আবার বলবো, যেহেতু আজকে টাইমের শর্টেজ আছে। এই বিমটার জন্য যে ডাইমেনশন গুলো সেটা পিক করে নিয়ে আসতে হবে, এবং এখানে আইও দেওয়া আছে দেখবা টেবিলে, ঠিক আছে? তাহলে এভরি আদার থিং রিমেইনিং দ্য সেম, তোমার যেটা করতে হবে ওখান থেকে শুধু এই ডেটাটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? এর বাইরে ক্ষুদ্রভাবে যদি কিছু বলার থাকে, দেখো বলা আছে কি আপার ফ্লেঞ্জে স্ট্রেইন এত, সো তোমার সেন্ট্রয়েড বাইর করার পরে স্ট্রেইন দেওয়া আছে, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই বাই আই থেকে তুমি আসলে এমটা বের করতে পারবা, এখানে যে সমস্যা হবে সেখান থেকে তুমি ডাব্লিউ স্কোয়ার বাই 8 করে ডাব্লিউটা বের করতে পারবা, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো তোমরা করবা, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসে আমাকে করো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে ক্লাস শেষ করে দিই। থ্যাংক ইউ অল।